বাংলা মানেই ফুটবল। ষাটের দশক, সত্তরের দশক কিংবা অধুনা 2012 সালেও এই রাজ্যের চরিত্র বদলায়নি এতটুকুও। ফুটবলকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানান ক্ষেত্র। দেশের সর্বোচ্চ ফুটবল লীগে বাংলা থেকে অংশগ্রহণ করে 4টি দল। এখানকার শতাব্দী প্রাচীন মোহামেডান, মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল ক্লাবকে সামনে রেখেই লেখা হয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাস। তবে সব কিছুই পুরুষ কেন্দ্রিক। ফুটবল মানেই আমরা ধরে নিই বডি কন্ট্যাক্ট গেম, অর্থাৎ পুরুষদের খেলা। সেটা কিন্তু একদম ঠিক নয়। আমাদের দেশেও মহিলা ফুটবল দল আছে, সেই দল পুরুষদের র্যাঙ্কিংয়ের বিচারেও এগিয়ে। এই তো সেই দিনই টানা দুবারের সাব চ্যাম্পিয়ন হলো আমাদের দেশের মহিলা ফুটবল দল। তবু আমাদের দেশের মহিলারা ব্যর্থই হয়ে থাকেন। বাচিন্দ্রী পাল, প্রেমলতা কিংবা শান্তি মল্লিকরা যতই দেশের পতাকা সবার ওপরে তুলে ধরুক না কেন, ব্রাত্য আর অবহেলা শব্দটা ওদের জন্যই বোধহয় তৈরি। এবারে বাংলারই জি গ্রুপ দেশের ফুটবল প্রেমী মহিলাদের কথা মাথায় রেখেই আবাসিক মহিলা ফুটবল একাডেমি তৈরি করতে চলেছে। এর আগেই কোন্নগরে গত বছর পথ চলা শুরু হয়েছিল জি গ্রুপ ফুটবল একাডেমি। সেখানে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে খুদে ফুটবলার তুলে এনে চলেছে এই ফুটবল একাডেমি। জি কর্ণদার রাজু ঘোষের উদ্যোগে পুরুষদের পর মহিলাদের নিয়েও ফুটবল একাডেমি শুরু হতে যাচ্ছে এই বাংলায়। ছেলেদের জন্য করবো, মেয়েদের জন্য করবো না, এটা কী করে হয়? মেয়েরাও যে ফুটবল খেলে, মেয়েরাও যে ফুটবল খেলতে পারে সেটা তো আমরা মাঠে ময়দানে দেখেছি, অর্থাৎ তাদের জন্য কিছু ভাবা প্রয়োজন। ফুটবলে তো অনেক প্রজেক্ট আছে, যতদিন আমি বেঁচে থাকবো আশা করি সবসময় কিছু না কিছু নতুনত্ব দেখতে পাবে তোমরা। বাংলাতেও মহিলা ফুটবল লীগ চলে। মহিলা ফুটবলের উন্নয়নের কথা আইএফএ কর্তারা বলেন, কিন্তু কবে থেকে এই লীগ শুরু হয় আর কবেই বা শেষ হয় এই তথ্য স্বয়ং আইএফএ কর্তারাও সবসময় বলতে পারবেন না। এক কথায় বলা যায় বাংলায় মহিলা ফুটবলে নজর দেওয়া হয় নাম মাত্রই। সেখানে এরকম একটা আবাসিক ফুটবল একাডেমি যেখানে পুরুষদের মতো মহিলারাও আবাসিকভাবে থাকবেন, অনুশীলন করবেন। এমন উদ্যোগকে শুধু সাধুবাদী নয়, রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে নিমাই গোস্বামীকে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটা জি গ্রুপের একটা ভালো কাজ হলো, তার কারণ পয়সা অনেকেরই থাকে, ব্যবসা অনেকেই করে, কিন্তু পয়সাটা কতখানি জনহিতকর কার্যে বিশেষ করে সমাজের প্রয়োজনে লাগছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ওটা ছেলেদের একটা একাডেমি করেছে এবং সেই ছেলেরা আমায় বলেছে তারা খুব ভালো করে খাওয়া দাওয়া করছে আছে, কিন্তু মেয়েদের কিছু ছিল না। ফুটবলের সঙ্গে সঙ্গে যদি একটু ভলি আর বাস্কেটটা রাখা যায় তাহলে মেয়েদের চাকরিটাও সুবিধা হবে। তবে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে এই প্রথম পশ্চিমবাংলায় একটা মেয়েদের একাডেমি তৈরি করার সিদ্ধান্ত নিল, আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এআইএফএফ সহসভাপতি সুব্রত দত্তরাও এই একাডেমি নিয়ে আশার আলো দেখছেন। মহিলা ফুটবল শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে খুবই অবহেলিত। সেখানে মহিলা ফুটবল একাডেমি আমি বলবো যে খুবই ভালো প্রয়াস এবং সাধুবাদের দাবি রাখে। এখন বাংলার ফুটবল প্রেমীরা দিন গুনছেন এই একাডেমি শুরু হওয়ার। ব্যুরো রিপোর্ট, ফুটবল.com।